শেখর রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখরের সময়কালে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত হয়। দীর্ঘ 800 বছর ধরে প্রায় 30 জন রাজা বংশ পরম্পরায় এখানে রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে বারবার রাজধানী স্থানান্তরিত হয়। অপরদিকে দীর্ঘদিন ধরে পঞ্চকোট রাজধানী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। রাজধানী পঞ্চকোটের 12 বর্গ মাইল এলাকা জুড়ে গড়ে ওঠা গড়টির নিদর্শন এখনও লক্ষ্য করা যায়। ধ্যান গম্ভীর পঞ্চকোট পাহাড়ের প্রশান্তিতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, মুখরিত নৈঃশব্দের সঙ্গীত, ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ পাহাড়ের নির্মল বাতাস এবং মন্দির এলাকার আধ্যাত্মিক পরিবেশ পর্যটক প্রেমী মানুষদের বারবার টেনে নিয়ে আসে এই গড় পঞ্চকোটে। এবারে আমাদের উইকেন্ড ডেস্টিনেশন পুরুলিয়ার গড় পঞ্চকোট। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আজ শনিবার। এবারে জার্নিটা আমরা করছি গাড়ি করে, কিন্তু তার সাথে ট্রেনে করে গেলে কিভাবে যেতে হবে, আমরা কোথায় থাকবো, সমস্ত ডিটেলসও থাকবেই ভিডিওতে। আমরা সকাল প্রায় 7:30 নাগাদ বেরিয়েছি, 101 ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা এই মুহূর্তে সিঙ্গুরে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, দাঁড়িয়েছে একটা ধাবার সামনে, হোটেল নবান্ন। মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের মেনু, খুব ভাস্ট মেনু, যে যা পারবে মানে যে যা চাই সেরকমই মোটামুটি মেনু পেয়ে যাবে। চট করে একটু এখানকার মেনু কার্ডটা দেখিয়ে দিই কী কী মোটামুটি পাওয়া যায়। চা কফি থেকে শুরু করে স্যান্ডউইচ, ছোলে বাটোরে, এছাড়া এখানে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো পাওয়া যায়, ধোসা ইডলি, এছাড়া কাবাব, আর একটু পরের দিকে যদি কেউ এখানে লাঞ্চ করতে চান। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। রাস্তা যতই এগোচ্ছে দুপাশের দৃশ্যপট ততই বদলাচ্ছে। সবুজের বুক চিঁড়ে উঁকি মারছে ছোট ছোট পাহাড়। গড় পঞ্চকোটে পৌঁছে আমরা উঠব চারুলতা রিসোর্টে। এর পাশাপাশি আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা আপনারা ভাবছেন ট্রেনে কি করে যাব, তাদের জন্য বলি হাওড়া থেকে বহু ট্রেন আছে আসানসোলে আসার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাক ডায়মন্ড, কারণ এই ট্রেনটা একদম সকালে, বলা যায় একদম প্রথম ট্রেন, কাজেই এটা অ্যাভেল করতে পারলেই বেটার। ব্ল্যাক ডায়মন্ডে করে আপনি আসানসোলে নামলে আসানসোল থেকে আসতে হবে আপনাকে রামকানালি বলে একটা স্টেশন। আসানসোল থেকে নেমে একটা লোকাল ট্রেন ধরে আপনি চলে আসতে পারবেন রামকানালি। মনে হতে পারে একটা ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে তা আবার লোকাল ট্রেন, তবে আমি বলবো সেটা খুব একটা ঝুঁকির কাজ নয় এবং স্টেশনের সংখ্যাও খুব কম। খুব কম সময়ে আপনি আসানসোল থেকে রামকানালি চলে আসবেন, সেখান থেকে একটা টোটো ধরে চারুলতা রিসোর্ট। পার টোটো ভাড়া নিতে পারে 100 থেকে 120-এর মধ্যে, 4 থেকে 5 জন সেই টোটোতে আসা যাবে। কলকাতা থেকে রওনা দিয়েছিলাম আমরা, এসে পৌঁছলাম চারুলতা রিসোর্টে। দূরত্ব কম বেশি 250 কিলোমিটার, আর আমাদের গাড়িতে করে আসতে সময় লাগলো প্রায় 7 ঘন্টা। রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর, আর একেবারে বলা যেতে পারে পঞ্চকোট পাহাড়ের কোলে। চারপাশটা তো অবশ্যই ঘুরে দেখবো, তার সাথে অনেক ইনফরমেশনও দেওয়ার আছে। তবে তার আগে লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বেশ বেলাও হয়ে গেছে। রয়েছে ভাত, সোনামুখ ডাল, ঝুড়ি আলু ভাজা, তারপর রয়েছে ছানার কোপ্তা, আর সব শেষে দেশি মুরগির ঝোল। এখানে কোনো থালি অ্যাভেলেবেল নয়, এখানে সবটাই আলা কাটা, ইন্ডিভিজুয়ালি আপনাকে অর্ডার দিতে হবে। চারিদিকে সবুজ পাহাড় গাছপালা, তার মাঝেই রিসোর্ট। এন্ট্রেন্স দিয়ে ঢুকে সোজা এই রিসোর্ট, বাদিকে এটা হচ্ছে রিসেপশন এবং ডাইনিং। এখানে হচ্ছে পরপর এক একটা বাড়ি বা ঘর বলতে পারেন রয়েছে রিসোর্টের অংশ। দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এরিয়া, পার্কিং এরিয়াতে গাড়ি থাকে, এবং তার পাশ দিয়ে উঠে গেছে হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের গা ঘেঁষে হচ্ছে ড্রাইভারদের ডরমিটরি। চারিদিকটা ঘুরতে ঘুরতে একটু এখানকার তথ্যটা দিয়ে দিই। এই রিসোর্টে সবকটা রুমই ডাবল বেডেড, তবে তার মধ্যেও কিছু বিভাজন রয়েছে, যেমন নর্মাল ডাবল বেডেড, কিং সাইজ ডাবল বেডেড,
এছাড়া ডাবল বেডেড ডিলাক্স রুম, তো এরকম বিভিন্ন বিভাজন রয়েছে এবং তার বেসিসে রুম চার্জেস। আমরা যে দুটো রুম নিয়েছি সে দুটি রুম হলো কিং সাইজ ডাবল বেডেড রুম। আমাদের রুম চার্জেস 3,750, তবে একটু দরদাম করে যেহেতু অফ সিজন তাই আমরা সেটাকে কথা বলে 3,000 টাকা পার রুম করেছি। এই রুম চার্জেসের সঙ্গে ইনক্লুডেড রয়েছে কমপ্লিমেন্টারি টি ব্রেকফাস্ট। এখানে ঘরগুলোর নামগুলো বেশ চমৎকার, টুসু, ঝুমুর, ভাদু, গাজন, বাহা, জাটেল, ধামসা আর গরম। এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি বরন্তি পাহাড় দেখতে। যেহেতু আজকে আমরা এসে পৌঁছেছি, কাজেই এখানে চেক ইন করার পর রিসোর্টে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলের বেলা বেরিয়ে পড়েছি। বেশি কিছু ঘুরবো না, শুধু বরন্তি পাহাড়টা দেখে আমরা ব্যাক করব। এখান থেকে বরন্তি পাহাড়টা মোটামুটি 8 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি হয়তো আধ ঘন্টা, 8 কিলোমিটার যেতে হবে। রাস্তাটা খুবই সুন্দর এবং বর্ষাকালে চারদিকটা একদম সবুজ হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বরন্তি লেক। আমরা গাড়ি দাঁড় করেছি এই জায়গাটায়, কারণ এই পুরো লম্বা রাস্তাটায় বেশ সরু লেন বলে আমরা গাড়িটা ঢোকাইনি। তো ওখানে গাড়ি দাঁড় করি, আমরা এখানটা হেঁটে হেঁটে এগিয়ে আসছি এবং এই হলো লেক। সূর্যাস্ত হয়ে গেল পাহাড়ের পেছনে, কি অপূর্ব সেই দৃশ্য। আর লেকটা কিন্তু বেশ বড়। এই রাস্তাটা আমরা একটু কিছুটা হাঁটবো। এখানে লেকের পাশে বেশ অনেক দোকান বা স্টল নিয়ে বসেছে, রয়েছে আইসক্রিম, চায়ের দোকান, পকোড়া, চিপস, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। মোদা কথা, এখানে বিকেলবেলাটা বেশ জমজমাটি কাটবে। সকালে চা এবং জলখাবারে লুচি, আলুর চচ্চড়ি আর ব্রেড অমলেট খেয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা বেশ খানিকটা পথ অতিক্রম করে চলে যাব অযোধ্যা হিলটপে। এখান থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স কম বেশি 100 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আজকে আমাদের প্রধান গন্তব্য হচ্ছে অযোধ্যা পাহাড়। এই মুহূর্তে আমরা অলরেডি অযোধ্যা পাহাড়ে ঢুকে গেছি, প্রবেশ করে ফেলেছি, আর রাস্তার মাঝখানে বাধ্য হয়ে দাঁড়ালাম, কারণ অপূর্ব একটা দৃশ্য দেখতে। অলরেডি মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে কিছু কিছু জায়গায়, মেঘ থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে স্পষ্ট। চারিদিকে কালো মেঘ এবং তার সাথে এরকম অপূর্ব দৃশ্য। রাস্তার পাশে একটা হোটেলে লাঞ্চ সেরে নিলাম, তারপর সেখান থেকে সোজা চলে আসলাম বামনি ওয়াটারফলস। বামনি ওয়াটারফলস কিন্তু শুধুমাত্র 8:30 থেকে 4 অবধি খোলা, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা আপাতত এখান থেকে ঝর্ণাটা এনজয় করছি, বামনি ওয়াটারফল, কারণ ঝর্ণাটা বেশ অনেকটা নিচ অব্দি গেছে এবং পুরোটা নিচ অব্দি গেলে আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা সেই সময়টা করে উঠতে পারবো না। আমাদের এখান থেকে আবার একটা ড্যাম যাওয়ার আছে, আপার ড্যাম, তো সেই সময়টাকে আমরা ক্যালকুলেট করে আমরা আর নিচে যাচ্ছি না। বাট এখান থেকে যেটুকু ভিউ পাচ্ছি এনাফ, এবং এখান থেকে নিচ অব দেখা যাচ্ছে যে লেকটা কতটা বড় এবং লেকটা কোথায়, অনেকটা নিচে, এবং এই ঝর্ণার জল গেছে এবং সেখান থেকেই লেকটা তৈরি হয়েছে। আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। অসাধারণ একটা ওয়েদার, তার সাথে অসাধারণ একটা সিনিক বিউটি, কি ভাল লাগছে, অপূর্ব লাগছে। আপার ড্যামের পাশে এখানে হরেক রকম জিনিস বসেছে বিক্রির জন্য, কাঠের চাবির রিং, প্রচুর শোপিস, কাউকে গিফট দিতে গেলে সুন্দর এখান থেকে কেনা যাবে। এই হলো আপার ড্যাম। আজ আমাদের ঘরে ফেরার পালা,
আমরা সকাল 10টায় চেক আউট করবো। তো ইতিমধ্যে আমরা তৈরি হয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি এবং ব্রেকফাস্ট করে বেরোবো। এই ব্রেকফাস্টটা কিন্তু আমরা যেদিন চেক ইন করেছি সেদিনকে যেহেতু দুপুর হয়ে গেছে, তাই আমরা লাঞ্চ থেকে শুরু করেছিলাম। যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আমাদের করা হয়নি, সেটা আমরা আজকে চেক আউটের সময় করছি। গড়পঞ্চকোটে এসে আপনারা পাঞ্চেত ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, জয়চণ্ডী পাহাড় এবং কাশীপুর এই সাইট সিনগুলো করে নিতে পারেন। আর আপনাদের হাতে যদি আর একটা দিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন মাইথন। সারা বাংলা জুড়ে এরকম প্রচুর সমৃদ্ধশালী ঐতিহাসিক জায়গা রয়েছে যাদের সম্পর্কে আমরা সাধারণ মানুষরা অবগত নই। ব্যস্ততা এবং আধুনিকতার ভারে অধরা থেকে যায় এই বাংলার এরকম নানান জায়গাগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভ্রমণ প্রেমীদের সঙ্গে শেয়ার করুন। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।